কারণ শরণের সম্পর্কে আমিও তার ফ্যান। নাগদের ভেতরে কি আপনার পছন্দের? সালমান খান। বর্তমান যারা এখন সিনেমা দিয়ে শুরু আটকে নাম্বার কেন, তখন সিনেমার বাজারটা পড়তে ছিল, এরকম কোনো সিনেমার কাজও হচ্ছিল না, আর আমি আবার অ্যাক্টিংটাকে থামাতে চাচ্ছিলাম। বুঝিনি বড় বড়টাই জিনিসটা করে বড় বড় করে দেখা যায়, আর ওখানে আমাদের বিস্কিনে গল্প, ক্যামেরা, তারপর হচ্ছে মেকআপ, ড্রেস সবকিছু আলাদা থাকে। খুব শীঘ্রই পরে বল, পরে বল ফুটে যাবে। বাংলাদেশের এখন মিডিয়া জগৎকে আপনি কেমন দেখছেন? আপনি কি কখনো এই ধরনের রাজনীতির শিকার হয়েছেন? আমি তো করিনি, আমি আপনি কি বোঝাতে চান, মানে ঠিক কোন জায়গায় গেলে একজন অভিনেত্রী নিজেকে সফল বলে মনে করতে পারেন? যেমন শাবনূর আপু। কারণ শরণের সম্পর্কে আমিও তার ফ্যান। নায়কদের ভেতরে কি আপনার পছন্দের? সালমান খান। বর্তমান যারা এখন যারা কাজ করছেন তাদের ভেতরে? শাকিব খানের কথা যদি বলি, শাকিব খান তো বস। শাকিব আরেফিন শুভ বসের ভেতরে কাকে রাখা কথা বলি? আমি নাম্বার দিতে পারবো না, আমার নিজের নাম্বারই জানি না। আপনি একটা অভিনেত্রী হিসেবে আপনি ছোট বড় যেটি হোক না কেন, আমি যদি অ্যাজ ভিউয়ার্স হতাম তাহলে দিতে পারতাম, আমি অভিনেত্রী দিতে পারবো না, মানে এটা দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি কাকে এগিয়ে রাখবেন? নায়ক হিসেবে দুজনের ভেতরে কাকে আপনি এগিয়ে রাখবেন? মানে বিপদে পড়তে যাচ্ছেন না, এই তো আপনার মিডিয়া জগতের মানুষের সঙ্গে সম্পর্কটা আপনি কিভাবে দেখেন? একে অপরে যারা কাজ করে আমার পরিবার, তাদের সঙ্গে কি রিলেশনশিপে যাওয়া কি ঠিক হয়েছে? রিলেশনশিপ মানে আপনি কোন অর্থে বলছেন আমি জানি না। ভালোবাসা সম্পর্কে কথা বলছি, ভালোবাসা হোয়াট কাইন্ড অফ ভালোবাসা, সেটি প্রেমিক প্রেমিকা নো, এটা ঠিক না। আচ্ছা এটা কি হয়, মানে একে অপরের মানুষকে বিয়ে করলে প্রেম করলে কি ঝামেলাটা বেশি হয়? এখানে প্রেম বিয়ে করতে আসতেছে যদি কেউ করে, মানে যারা মিডিয়া জগতে যারা কাজ করে, এটা এটা তকদিরের বিষয়, আপনি কোথায় হবে কোথায় ভাঙবে এটা কেউ বলতে পারে না। আমাকে স্ক্রিপ্ট দেন। অনেক ভালো লাগছে, ভয় কাজ করে, দায়িত্ব বেড়ে যায় দর্শকের প্রতি, আমার একটা ভয় কাজ করে যে আমার দায়িত্ব আরো বেড়ে গেল, আরো ভালো ভালো কাজ দিতে হবে, আমাকে আরো ভালো করতে হবে। থ্যাংক ইউ।